শাওমির সাব ব্র্যান্ড পোকো পোকো কোনো ফোন বাজারে লঞ্চ করবে এরকম ঘোষণা হওয়ার সাথে সাথেই মানুষ সেই পোকোর প্রতি হুমড়ি খেয়ে পড়ে। তো এইবারও এইরকম একটা হাইপ চারপাশে উঠে গিয়েছে পোকো X3 NFC নিয়ে। তাই আমিও চিন্তা করলাম যে এই ফোনটা নিয়ে আমিও যদি দুই চারটা কথা বলি তাহলে মন্দ হয় না। ঠিক সেই উদ্দেশ্য নিয়েই এই ফোনের অর্থাৎ পোকো X3 ডিটেলস, স্পেসিফিকেশন, ভালো দিক, মন্দ দিক, বাজারে আসার সম্ভাব্য দিন, সম্ভাব্য দাম কত হতে পারে এবং এই ফোনটা আপনার জন্য পারফেক্ট হবে কি না, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং পরিশেষে জানাবো আমার মন্তব্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার আগে আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। পোকো X3 ডিজাইনের দিক দিয়ে বেশ নতুনত্ব নিয়ে এসেছে, বিশেষ করে রেয়ারে ট্র্যাকচার রয়েছে। এই ট্র্যাকচারটির নিচের দিকে পোকো লোগো এবং উপরের দিকে একটি রাউন্ড ক্যামেরা হাউজিং রয়েছে যার ভেতরে ক্যামেরা বসানো রয়েছে। এই যে ডিজাইনটা, এই ডিজাইনারটা বেশ নতুন এবং যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম এবং হাতে নেওয়ার পর গ্রিপ দিচ্ছে, যার ফলে ইউজাররা ব্যবহার করে অনেক বেশি মজা পাচ্ছেন। সামনের দিকে ব্যবহার করা হয়েছে একটি বিশাল ডিসপ্লে, ডিসপ্লের উপরে পাঞ্চহোল রয়েছে, পাঞ্চহোলের মাঝ বরাবর পাঞ্চহোলের ভেতরে ছোট্ট একটি সেলফি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া প্লাস্টিক ব্যাক এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের এই ফোনটা যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম এবং হ্যান্ডি, খুব সুন্দর একটি ফোন তৈরি করেছে পোকো। IP53 স্প্ল্যাশ প্রুফ সার্টিফিকেশন থাকায় হালকা বৃষ্টিতে বা ঘামে এই ফোনটার তেমন কোনো ক্ষতি হবে না। হাইব্রিড ডুয়েল সিম এই ফোনটাতে সাপোর্ট করবে, অর্থাৎ একটি মেমোরি কার্ড, একটি সিম অথবা দুইটা সিম সাপোর্ট করবে। ডিসপ্লের দিকে যদি আমরা এখন যাই, 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লের রেজুলেশন ফুল HD প্লাস, অর্থাৎ 180p/2400 পিক্সেলের ডিসপ্লে, যার পিক্সেল ডেন্সিটি 395 PPI, 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পল রেট ব্যবহার করা হয়েছে। এবং শাওমি দাবি করছে যে এই ডিসপ্লের নিট ব্রাইটনেস 450, অর্থাৎ প্রখর সূর্যালোকে গেলেও দেখতেও কোনো প্রবলেম হবে না এই ফোনের ডিসপ্লে। কন্টেন্ট ওয়াচিং খুব সুন্দর হবে, ভিডিও ওয়াচিং খুব সুন্দর হবে এবং রিফ্রেশ রেট বেশি হওয়ার জন্য দেখতে অনেক সুন্দর লাগবে, শার্পনেস অনেক ভালো হবে, গেমিং পারফরমেন্স অনেক ভালো হবে। ডিসপ্লের দিক দিয়ে একেবারে ওভারঅল খুব সুন্দর একটি ডিসপ্লে প্রোভাইড করছে পোকো এই ফোনটাতে। 6.64 এবং 6.128 এই দুইটা ভার্সনে বাজারে লঞ্চ হবে পোকো ফোন। MIUI 12 রান করবে ফোনটি, যার ব্যাকগ্রাউন্ডে থাকবে Android 10, যদিও পোকো বলছে যে এই ফোনটা Android 11 আপগ্রেড হবে। স্ন্যাপড্রাগন 732G প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা মূলত 8 nanometer আর্কিটেকচারে গঠিত একটি অক্টাকোর প্রসেসর। ফোনে GPU হিসেবে থাকবে Adreno 610, অর্থাৎ প্রসেসর একটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং ভালো মানের GPU ব্যবহার করার জন্য, গেম খেলার জন্য খুব পারফেক্ট একটি পছন্দ হতে পারে এই ফোনটা। স্ন্যাপড্রাগন 730G এর চেয়ে স্ন্যাপড্রাগন 732G এটা কিছুটা ওভারক্লক করে তৈরি করা হয়েছে। এর ক্লক স্পিড সর্বোচ্চ 2.3 GHz পর্যন্ত উঠতে পারে, সুতরাং গেম খেলার সময় স্পিডের কোনো প্রবলেম বা হ্যাং ল্যাগ এ ধরনের দেখা মিলার সম্ভাবনাটা একদম নেই। ক্যামেরা সেকশনে যদি এবার আসা যায়, রেয়ারে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারিতে থাকছে 64 megapixel একটি মেইন ক্যামেরা, যা মূলত সনির IMX682 মডেলের একটি ক্যামেরা এবং যার অ্যাপাসার 1.9। 13 megapixel একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা, 2 megapixel একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 megapixel ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরাটাও IMX, যেহেতু সনি IMX682 একটি পাওয়ারফুল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, তাই খুব ভালো মানের ছবি তুলতে সক্ষম হচ্ছে এই ক্যামেরা দিয়েও। এবং আল্ট্রাওয়াইড যে ক্যামেরা আছে তার ছবির কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, যদিও জুম করলে কিছুটা ডিস্টরশন দেখা যায়।
আর এখানে যে ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে, এখানে যদি পোকো ম্যাক্রো লেন্স ব্যবহার না করে একটা টেলিফোটো লেন্স ব্যবহার করতো তাহলে পোকোর আরও বেশি ভালো হতো ক্যামেরার দিক দিয়ে, মানে একটা ভালো প্যাকেজ পোকো আমাদের সবার কাছে দিতে পারত। সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপাচার F2.2। মেইন ক্যামেরা দিয়ে 4K 30fps-এ 180p 30fps 120fps-এ ভিডিও রেকর্ড করা যাবে, এবং সেলফি ক্যামেরা দিয়ে 180p 30fps-এ ভিডিও রেকর্ড করা যাবে। এবং উভয় ক্যামেরাতেই EIS সুবিধা থাকায় ভিডিও রেকর্ডিং খুব স্মুথ হবে। স্পেশাল দিকগুলোর মধ্যে আছে এই ফোনের স্টেরিও স্পিকার থাকার জন্য যারা গেম খেলবেন অথবা ভিডিও দেখবেন তাদের সাউন্ড কোয়ালিটি অনেক বেশি নিখুঁত এবং সুন্দর পাবেন। বটম ফায়ারিং স্পিকার থাকছে, নোটিফিকেশন লাইট অবশ্যই থাকছে, সিকিউরিটি সেকশনে ফেস আনলক সুবিধা তো থাকছেই, সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকছে। 5160mAh-এর ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য 33W-এর একটি ফাস্ট চার্জার ব্যবহার করেছে। পোকো দাবি করছে যে এই ব্যাটারি চার্জ হতে 30 মিনিটে 62% চার্জ হবে এবং 65 মিনিটে ফুল চার্জ হবে পোকোর দাবি। সব মিলায় এই ফোনটা খুব ভালো কিছু অফার করছে আমাদের সামনে। এই ফোন ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে এই সেপ্টেম্বর মাসের শেষের দিক অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে লঞ্চ হতে পারে। এখানে দাম রাখতে পারে 17,000-18,000 রুপি। এখানে আরেকটা ইনফরমেশান বলে রাখা দরকার যে এই ফোনটা অর্থাৎ পোকো X3 ফোনটা বাংলাদেশে এখন পর্যন্ত অফিসিয়ালি আসার কোনো সম্ভাবনা নাই। ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার 15-20 দিন পরে বাংলাদেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যেতে পারে। বাংলাদেশের বাজারে যদি এর দাম 25,000-27,000 টাকা রাখা হয় তাহলে এই ফোনটা একটা বেস্ট অপশন হতে পারে, স্পেশালি যারা গেম খেলতে চান এবং একটা ভালো মানের ক্যামেরা চান তাদের জন্য এই ফোনটা বেস্ট একটা অপশন হতে পারে। এছাড়া এই ফোনটাকে বলা যেতে পারে যে OnePlus কিলার ফোন হিসেবেও বিবেচনা করা যেতে পারে। এই ফুল যে স্পেসিফিকেশন দিয়েছে এবং এখন পর্যন্ত যে পারফরমেন্স পাওয়া যাচ্ছে সেই পারফরমেন্স বিবেচনা করে এটাকে নিঃসন্দেহে OnePlus কিলার হিসেবে বিবেচনা করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটন তো থাকছে, আর পরিশেষে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।